করবে, উপদ্রব করবে, বাংলাদেশকে উপহাস করবে, আমরা সেটা চাই না। আমরা সময় আমাগো অধ্যক্ষ মহাজেন্দ্র হাবুল স্যারের নেতৃত্বে আমরা 20 টাকা টোকেন দিয়ে লঞ্চে ছিল ঢাকায়, তার ভিতরে বরিশালে বিবেকী আমরা শিক্ষক বেঁচেছিলাম, আন্দোলনের কোনো বিকল্প নাই, সক্ষম হয়েছি। সেখানে বাকশিসের কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগিতা রয়ে গেছে, সেই সরকারি মাত্র 2% শিক্ষার্থী লেখাপড়া করতেছে, অন্যদিকে 98% আমরা আমাদের দৃশ্য কথা দেশের কথা পাচ্ছি না, কিন্তু তার শিক্ষা বান্ধব সরকার। সুতরাং আমাদের যে দাবি দেওয়া আমাদের নিজ দাবি নেই, আমরা কোনো দাবি কখনোই করবো না, কিন্তু হয়ে আন্দোলন করা হয় তাহলে তো সরকারও সেটা ভাবা উচিত, তাহলে তো খুব কঠিন ব্যাপার হয়ে গেলো। আমরা যদি একত্রে হয়, ইউনিটি যে স্ট্রেংথ আমরা সবাই জানি, একথাই বল, আমরা যদি একত্রে থাকি, সরকারি বেসরকারি বৈষম্য দূর করে আমরা একই শিক্ষা ব্যবস্থা চাই। আমরা যে দেশটি স্বাধীন করেছিলাম, আমাদের আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন বাংলাদেশে এক বৈষম্যহীন একটি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিশ্বের কোথাও নেই একটি বেসরকারি শিক্ষা।